হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপিস ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে কি অনেকদিন আমি কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে থেকে আবার আমি রেগুলার ভিডিও করা শুরু করছি। তো আশা করি তোমরা সবাই যেরকম পাশে ছিলে পাশে থাকবে। আর যারা নতুন ভিউয়ার্স আছে, যারা আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, আর এখন তো শাশুড়ি বাড়িতে নেই, তো আমাকে পুরোটা সামলাতে হবে, আর একা হাতে সামলাতে একটু তো অসুবিধা হয়। তো চলো, বেশি কথা না বলে ব্লগটা শুরু করছি। আর সারাদিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সকালে ঘুম থেকে উঠে এসে আমার চা বসিয়ে দিয়েছি, আর আমি লিকার চা খাই, তাই জল আর একটু আদা দিয়ে ফুটিয়ে তারপর চা পাতা দিয়ে দেবো, ব্যাস আমার চা রেডি হয়ে যাবে। আর এখন তো একা আছি, একাই খেতে হবে। আর আমার চা জিনিসটা করতে এক ফোঁটা পছন্দ হয় না, তো কিছু করার নেই, নিজেকেই করে নিতে হবে। তো চলো, তো এই যে চা করে নিয়ে চা বসার আগে, চা খেতে বসার আগে চাউমিনটা একটু গরম জল করে বসিয়ে দিলাম, যে একটু ব্রেকফাস্ট করে নেব। আর চা খেতে খেতে এগুলো সব কাটাকুটিগুলো করে নিয়েছি। এখানে আলু, ক্যাপসিকাম আর বিনস রয়েছে একটুখানি। তো চলো চাউমিনটা ঝটপট করে নিই। তো এই যে চাউমিনটা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, হাতে একটু তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হতে হতে আমি ওখানে দেখলি কতগুলো বাসন রাখা ছিল, সেগুলো সব গুছিয়ে নিলাম, কারণ কাজে মাসি এসেছিলো। তো মাসি কাজ করে যাওয়ার পর আর তোলা হয়নি বাসনগুলো। আর দেখো তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সব আলু, ক্যাপসিকাম আর বিনস, আর সাথে একটু পরে পেঁয়াজও দিয়ে দেবো। আর প্লেন চাউমিন করবো, সেরকম কিছু না, সকালবেলা অল্প করে একটুখানি করে নেব, তারপর আবার রান্নাও রয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে, আর আমি ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা ভালো মতো ভেজে নিই। আর এর সাথে আমি একটা ডিমও দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হয়ে যাক পেঁয়াজটা, তারপর ডিম দিয়ে চাউমিনটা দিয়ে বেশ নামিয়ে নেবো। তো আমি এই যে চাউমিন করতে করতে চলে এসেছি ঘরে, কারণ হচ্ছে টিফিন খেতে খেতে আমার একটু অভ্যেস হচ্ছে সিরিয়ালগুলো দেখে নেয় ফাঁকে, তারপর হচ্ছে রান্না করব, কারণ আজকে করব হচ্ছে মাছ। তো মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি একটু নর্মাল হোক, আর বেশি কিছু করব না। এই তো কজনের রান্না, দাদু আর আমার মা আছে আর আমি, তিনজন। ডাল আছে কালকে, একটু মাছের ঝোল করবো, উচ্ছে ভাজা করবো, হয়ে যাবে আশা করি। তো চলো চাউমিনটা করি, আর টিভিটা চালু করে গেলাম, এসে দেখছি। চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাকে দেখাচ্ছি। তো দেখো আলু, ক্যাপসিকাম এগুলো সব ভালো মতো ভাজা হয়ে গেছে, আর আমি একটা ডিম দিয়ে দিয়েছি, বাটি একসাথে ফ্রাই করে নেবো। আর এটা খেতে বেশ ভালোই লাগে আমার, আলাদা করে ভেজে ওইসব ঝামেলা করার কি দরকার, একবারেই যখন হয়ে যাবে। হ্যাঁ আমি তো খাব, ওকে ঝামেলা করার দরকার। ওই জন্য বললাম ডিমটা ওপর থেকে দিয়ে দিলাম, ব্যাস এরপর চাউমিনটা দিয়ে দেবো। চাউমিন হয়েছে কি আমার, চাউমিন বানানো হয়ে গেছে। আর এই যে খেতে দেখো, সাদা সাদা কোনো সস দিইনি, আজকে সস ছাড়াই করেছি ডিম দিয়ে। তো চলো খেয়ে নিই আগে, খেতে খেতে সিরিয়ালটাও দেখে নিই, গুড্ডিটা আমার ভালো লাগে। আর ওদিকে ভাতের জলও বসিয়ে এসেছি, তো চলো খেয়ে নিয়ে রান্নার সময় দেখাচ্ছি। তো এই যে জল খাবার খেয়ে সিরিয়াল দেখে শুধু চলে এসেছি রান্নাঘরে, আর একদিকে ভাত বসানো, আর এদিকে কড়া তেল দিয়ে বসিয়ে দিয়েছি মাছ ভাজবো, মাছের ঝোল করবো, আর এই যে আলু ফুলকপি দিয়ে। তো সব জোগাড় করে নিয়েছি একবারে সিরিয়াল দেখতে দেখতে কাটাকুটিগুলো। আর এখানে মিক্সিতে সব পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে রেখে দিয়েছি, কারণ ওই বারবার হাত ধুতে হবে বলে, মাছের হাত আমিষ নিরামিষের ব্যাপার আছে, এই জন্য সব করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে ভাজবো, তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এই যে তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো, তো মাছটা ভেজে নিয়ে চলো। তো দেখো আমার মাছ
ভাজা হয়ে গেছে। আর এবার আমি তেলে দিলাম কালো জিরে ফোড়ন, আর এর সাথে দিয়ে দেবো ওই আলু আর ফুলকপিটা কেটে রেখেছি, ওটা একসাথে একটু ভেজে নেবো তেলে হলুদ দিয়ে, নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। চল এই যে দেখো, দেওয়ার ফলে কীরকম ইয়েটা ছাড়লো, ভয় পেয়ে গেছিলাম আমি একটু। তো সেখানে আমার আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে নুন দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো যাতে একটু কপিটা গলে যায়। আর তার সাথে সাথে আমার পেটে রাখা মশলাটাও দিয়ে দেবো, যেটা দেখালাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, এটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। ব্যাস, তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে ভালো মতো, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ভাজা মাছগুলোকেও দিয়ে দেবো, জল দিয়েছিলাম একটু ফুটে যাক, ঝোল হবে তো, তো ফুটে গেলে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো, আর দেবো উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে। ব্যাস রান্না কমপ্লিট আমার। চান হয়ে গেছে, এবার চলো এখন বাজে প্রায় 3টে, এবার খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আসছি। আর আমি খেতে বসে গেছি, এই যে আমার ভাত পেঁয়াজ উচ্ছে দিয়ে ভাজা, আর এই যে মাছের ঝোল, আর আমি ডালটা নিয়ে নিই, তো চলো খেয়ে নিই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো খাওয়ার পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, তো সন্ধ্যেবেলায় পুজো দেওয়া হয়ে গেছে, মানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দিয়ে টিয়ে তো চলে এলাম একটু চা আর পকোড়া নিয়ে। আর এই শীতকালে মানে ঠান্ডা, একটু পকোড়া না হলে চলে না, মানে ভালো লাগে ভাজা ভুজি, গরমকালে খাওয়া খেলে তো কষ্ট হয় আর শীতকালে এগুলো খাওয়াই যায়। তো একটুখানি তাই ভেজে নিয়েছি, এই যে এখানে পেঁয়াজি করে নিয়েছি, আর তার সাথে লিকার চা আমি যেরকম খাই, তো খেয়ে নিই খেয়ে নিই, তো তোমাদের সাথে একটু কথা বলতে আসছি। তো চল ততক্ষণ দেখতে থাকো, আর শীত কারা কারা এরকম আমাদের লিকার চা খাও বা চা খেতে ভালোবাসো না আমার মতো, আমি অতটা ভালোবাসি না, কিন্তু ঠান্ডার সময় খাই, আর এমনি আমি লিকার চাটা প্রেফার করি, কারণ দুধ চা খেলে আমার অম্বল গ্যাস হয় প্রচণ্ড। তো এই জন্য, তো চলো আর বেশি কথা না বলে আগে খেয়ে নিই, ঠান্ডা যাবে তারপরে আসছি। তো আমার খাওয়া হয়ে গেছে, আর তোমাদের কাদের কাদের এরকম ভালো লাগে এই শীতকালে এরকম ফ্রাই ভাজা ভুজি খেতে? ও আর একটা কথা, আমাদের যারা দমদমের আশেপাশে থাকো, তো আজ থেকে তো মেলা শুরু হয়েছে, মানে 21 তারিখ থেকে, আর চলবে হচ্ছে জানুয়ারির 12 তারিখ অবধি। তো আমাদের যাওয়ার আছে, ইচ্ছে ছিল আমার, কিন্তু মেলায় একা একা যেতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে। তো দেখি, পল্লব আসবে তো সেই শুক্রবার, মানে রাত্রি হয়ে যাবে ওর আস্তে আস্তে, তো ও এলে শনিবার রোববার যাওয়া যাবে না, যেহেতু 25শে ডিসেম্বর মারাত্মক ভিড়ে, আমরা আগের বছর গেছিলাম, মানে পা রাখার মতো জায়গা হচ্ছিলো না মেলা, দমদম মেলা যেটা, আর তোমার জানুয়ারি 12 তারিখ অবধি চলবে ওটা। তো আশেপাশে কেউ থাকলে ঘুরে এসো, যারা মেলা ঘুরতে ভালোবাসো আমার মতো, আমার তো মেলার নাম শুনলেই যেতে ইচ্ছে করে। তো যাই না, যেদিন যাব তোমাদের সাথে তো শেয়ার করবোই নিশ্চয়ই। তো চলো, আর এরপর রাত্রিরে রান্না রয়েছে, আর কি করব, একা একা ভালো লাগে না। ও আর শাশুড়ি আর মামা গেছে হচ্ছে দিল্লিতে বড় মাসিকে আনতে, তো সানডেতে বড় মাসি আসছে এখানে থাকবে, কারণ ওখানে তো খুব ঠান্ডা, আর বড় মাসি এবছর আসতেও পারিনি, অপারেশন হয়েছিল শরীর খারাপ বলেছিলাম তোমাদের, তো এইবার অনেকদিন পর আসছে, চলো। তো এই যে আমার রাতের মেনু নিয়ে চলে এসেছি, রুটি বেগুন ভাজা, আর এটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, এটা আমি এত ভালোবাসি যে কি বলবো। তো এখন চলে এসেছি ভিডিওটা এন্ড করতে, এখন হচ্ছে রাতে প্রায় 11:30-12টা বাজে, তো ঘরের সব কাজকর্ম ছিল সেগুলো সব শেষ করে খাওয়া দাওয়া করে, আর রাতের রান্না কিছু দেখালাম, সকালের তরকারি ছিল আর রুটি করেছি কটা, আর বেগুন ভাজা করেছি, আর হ্যাঁ আমার আমি যেটা খেয়েছি দেখালাম সেটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, সেটা হচ্ছে আমার এক মামি আছে উনি করলে আমাকে দিয়ে যায়, যেহেতু আমি ভালোবাসি খুব। তো চলো এতটাই রাখলাম আজকে ভিডিওটা,
তোমাদের কেমন লাগলো সেটা লাইক কমেন্টসের মাধ্যমে জানিও, আর তোমরা আর কি কি দেখতে চাও সেটাও কমেন্টস করে জানিও, তাহলে সেই রকম ভাবে ব্লগটা করব। তো আর যারা নতুন ভিউয়ার্স আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর কি কি ভিডিও দেখতে চাও সেটাও জানাও। তো চলো আর বেশি কথা না বলে এখানেই ভিডিওটা শেষ করছি, আর কালকে আশা করি একটা খুব ভালো ভিডিও আসতে চলেছে, কালী পুজোর ব্লগ। তো কোথায় কি সেগুলো সব কালকে জানতে পারবে নেক্সট দিনের ব্লগে, তো সেটা দেখতে হলে সঙ্গে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।